আমার নবী যেদিনকে দুনিয়া আসবে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, 8 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, নবীর জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে। বন্ডর গোষ্ঠী, এই যে সুন্নি নামে সুন্নি যারা 12 রবিউল আউয়াল পালন করে আর বলে হ্যাপি বার্থডে টু ইয়া রাসূলুল্লাহ, জুতার বাড়ি তো রিস্কের উপরে, কথা ঠিক যাবে রে? এগুলো আশেকের রাসূল না আশেকের শয়তান। 12 রবিউল আউয়াল ধরে না, 10 রবিউল আউয়াল ধরে না, 2 রবিউল আউয়াল ধরে না, আল্লাহই ভালো জানে তার নবীর আল্লাহ কবে আনছেন। তবে নবীর যেদিন নিছেন ওদিন 100% শিওর, ঠিক না ভাই? 12 রবিউল আউয়াল রোজ সোমবার 8:45 সময় আমার বিদায় নিছেন। কষ্ট হইতাছে? আমার নবী এখনো দুনিয়া আসে নাই মায়ের গর্ভে। আমি এখানে আসার পরে কমিটি আমার সিদ্ধান্ত দিয়েছে নবী দুনিয়ায় কেমনে আসলেন, হুজুরের মা কেমনে মারা গেলেন, এটা শোনার জন্য রবিউল আউয়ালের চা আমার কাছ থেকে নেন, কোনোদিন মাথা ঘুরাবেন না। নবী আমার এখনো 50 দিন মায়ের গর্ভে, 50 দিন পরে নবী দুনিয়া আসবেন। বাজনদে আমার নবী এমন একজন মানুষ, নবী যখন মায়ের গর্ভে ছিলেন গো বাজান, আমিনার নাকের নিঃশ্বাসের ভিতর দিয়েও মেষকম্বারে ঘেরান আসতেন। এ টাঙ্গাইল ঘাটাল থানার বাইরা রে, ও কালিহাতির বাইরা, আমিনা যদি পায়খানায় বসতে আমিনার পায়খানার থেকে মেষকম্বারে ঘেরান আসতেন। মা আমিনা যদি যেই বালতি দিয়ে গোসল করতেন গো, যেই বালতির পানি আমিনার শরীরে স্পর্শ করত ওই পানির ফোঁটা থেকে মেষকম্বরের ঘেরান আসত। এ যুবক মাইরানে, দুনিয়ায় এমন কোন মহিলার আল্লাহ সুরাতে বানান না মা আমিনার যেই কোয়ালিটিতে বানাইছে ও, আমিনা এমন একটা মহিলা আমিনার কপালের থেকে বাবা এই চার্জার লাইটের মতো প্রতি সোমবার আর শুক্রবার বাতির মতো আলো দিত। মা আমিনা যেই ঘরে থাকতেন ওই ঘরে কোনো বাতি লাগতো না, একটা মাত্র কারণ ওই আমিনার গর্ভে ভাবা হয়ে আসবে একটা মাত্র মানুষ, যেই মানুষটার কথা আমার আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করেছে, আমি আয়াতখানা তেলাওয়াত করব। এ ঘাটাইলের মুসলমান কলিজা সিরিয়া আওয়াজ দিয়ে আমার আল্লাহকে দেখায় দিবে, তুমি আমার নবীরে কত ভালোবাসো গো, আমার নবীর কথা শুনিয়া যদি কারো চোখে এক ফোঁটা পানি আসে ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তুমি মেম্বার হও, চেয়ারম্যান হও, শিল্পপতি হও, হে যুবকরে আশিকের রাসূল কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না গো। আমার আল্লাহ কোরআনে এইভাবে বর্ণনা করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর কোন মানুষকে আল্লাহ সিরাজ মুনির বলে ডাক দেয় নাই? নবী এখন আসেন নাই, 50 দিন বাকি, আমার নবী কেমনে আহে দেয়? আর হুজুরের মা এমন একটা মা, হ্যাঁ রে, সে গিলাসে কোনো জায়গায় হাত দিয়া পানি পান করলে হুজুরের যে অন্য চাষিরা সব চাষাইতে বিয়ে করে ফেলাইছে, ওই চাষিরা গিলাস দিতে গেলে মেষকম্বারে ঘেরা আসতো।
এমনকি পুরো মক্কার ভিতরে হুজুরের বাবা ইন্তেকালের পরে, কারণ আমার নবী তো 5 মাস বয়সে গর্ভে থাকা অবস্থায় বাপ মারা যায়, আমেনা 3 পিস এবং কাপড় গোসল করে নাইরা দিলে, শুকাইতে দিলে আমেনার কাপড়ের থেকে এমন ঘিরান আসতো পুরো বাক্কা শহরের ওই কাবা ঘরে আশেপাশের মানুষ ঘিরানে, ওই কাপড়ের ঘিরানে মানুষ পাগল হয়ে যেত। সবাই আবু তালেবের কাছে এসে নালিশ দিল, কি নালিশ, আপনার পুত্রবধূর স্বামী গেছে মইরা, এত দামি সেন ব্যবহার করে কে, স্বামী মরে যাওয়ার পরে মহিলাদের সেন ব্যবহার করা জায়েজ নাই, সাজাও জায়েজ নাই। এবং আরেকটা মাসলা বলে দেই, যেই মহিলার স্বামী বিদেশ থাকে ওই মহিলার সাজা গোজা জায়েজ নাই। এই তো মহিলার গোষ্ঠী আর উঠে যাইব গা, কথা কন না কেন, স্বামী 40,000 টাকা দিয়ে একটা মোবাইল পাঠাইছে মগির লেগে, স্বামীর লগে 1 মিনিট কথা কয় না, তার এক্স বয়ফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা সেটিং মারে, তোর কপালে জুতার মারি, হারামি মহিলা, কথা কর না কেন, স্বামীর সাথে 1 মিনিট ইমুতে হাসি রহস্য করে কথা কবি, মায়েশার সাথে জান্নাতে থাকবি। আমি আপনাদের ঘাটাইলের কথা কই না, আমি আমার গোপালগঞ্জের কথা কই, আমার দেশের পোলাবান প্রধানমন্ত্রী এলাকার পোলাবান বেশিরভাগ থাকে বিদেশ, ইটালি, জার্মান, জাপান, বিয়ে করে থুয়ে যায়, আয় রে মা বুদ্রে, স্বামীর টাকা দিয়ে দেওয়ার রে মোটরসাইকেল কিনে দেয়, নাউজুবিল্লাহ বাইতে যায় কই, বুঝে তো ঠন নাই বাস বাস, যদি মোল্লার ওয়াজ শুনতে গেছিলে, আমি তোই কাম করি, আমার ভূতের বই তোই কাম করে, কথা কন না কেন, আরো জোরে কর, যেই মহিলার স্বামী দূরে থাকে তার সাজা হারাম হারাম হারাম, এই সাজ গোছ এই সৌন্দর্যটা একমাত্র স্বামীর জন্য ফরজ। আমার আগের বক্তব্য দেখছি এই ব্যাপারে কেলাইছে জনমের কেলা, তাহলে বোঝা গেছে সেই এলাকার পোলা এলাকার টিচার, হে আমার সম্পর্কে বেশি ভালো জানে, এই যখন মারছে আমারও মারতে হবে, কারণ এই রুগী হেনে আছে মনে হয়, কথা কন না কে আছে না আছে, বুড়া বাম বেড়া বুড়া ও আমি লিখে নেতা মারা ওর বউ আর এক বেড়ার লাগে সেটিং করে পোলা বিদেশ কিছু করতে পারে না, কথা কর না কে, সে বিএমপির বড় খেতা জেতা, আর পুতের বউ আর এক বেড়ার লাগে মোটর সাইকেলে ঘুরে বুড়ায় কিছু করতে পারে না, ও আবার মসজিদে যে আল্লাহ করে ঘুষা ওরে ঘুষা ওরে ঘুষা, কথা কর না কেন, আগে নিজের ঘরকে তাবলিক করে ঠিক করেন, কষ্ট হইতেছে, হ্যাঁ দেখ তাকান কথায় কথা এসে গেল বলে বললাম, অনলি ওয়ান একজন মানুষকে সিরাজ মুনির বলেছে, সে হলো আপনারই আমি ভাগ্যবান, আপনার আমি ভাগ্যবান, আমার প্রিয় হাবিবকে আল্লাহ ডাক দিয়েছেন, মুসা নবী আমার আল্লাহর কাছে বহুতবার দরখাস্ত করছে আমার নবীর উম্মত হওয়ার জন্য, মুসা নবীর কপালে হয় নাই, আর আমরা বিনা দরখাস্তে আমার নবীর উম্মত হতে পেরেছি, আল্লাহ পাক জোরে বলতে পারেন না, আমার নবীর এক একটা প্রশংসা করব, আমার নবীর মায়ের এক একটা প্রশংসা করব, আমরা আল্লাহ পাক জোরে দিবেন, জীবনে হাড়ের রোগে ভুগবেন না, জীবনে ব্রেন টিউমারে মরবেন না, জীবনে স্ট্রোক করে মরবেন না, কালেমার সাথে বিদায় নেব, আমি ওয়াদা করে গেলাম একজনও আপনার মারাত্মক রোগে আক্রান্ত হয়ে মরবেন না, যদি আমার নবীর প্রশংসা শোনার পর আপনি আল্লাহু আকবার বলেন, রেডি রেডি, এবার দেখা যাবে আমার নবীর মা এমন একটা মা আমেনার মতো কোনো ওই কোয়ালিটিতে কোনো মহিলা আল্লাহ দুনিয়া বানায় নাই, আমেনার চেহারাটা এমন ভাবে আল্লাহ বানাইছেন এই কোয়ালিটিকে সুরাত কোন মহিলাকে আল্লাহ দেন নাই, পৃথিবীতে ওই সন্তান দামি যেই সন্তান তার মা বাবার প্রশংসা করে, আমি জানি না মানে চেয়ারম্যান সাহেবের মা বাবা বেঁচে আছে কিনা, ওই সন্তান সবচেয়ে বড় হতবাগা যে সন্তানের মা বাবা নাই, চেয়ারম্যান আজকে 5 বছর গত হয়ে গেল বলতেছে আমার টাইমও শেষ, আবার চেয়ারম্যান হতে পারবে কিনা তাও জানি না, উনি যখন কলেজ যাবা নাই স্কুল যাবা নাই ছিল কোনোদিন ভাবতেও পারে নাই যে আমি উপজেলার ঘাটাইলের চেয়ারম্যান হব, কথা কর না কেন,
আমি ইলিয়াস রহমান জাহেদী যখন মাদ্রাসায় পড়ছি জীবনে ভাবি নাই যে আপনাদের এই হাজার জনতার সামনে একজন কথা বলবো, এটা কেউ জানে না, নিজের ভবিষ্যৎ কেউ বলতে পারে না, বলতে পারে কে? না, বলো কে 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 কে? আজকে যদি এই চেয়ারম্যানের মা বাইসে থাকতো, বাপ বাইসে থাকতো, আর যদি এই ওয়াজ থেকে যেয়ে বলতো মা আমি আজকের মাহফিলে হাজার জনতার সামনে ইলিয়াস রহমান জিহাদির পাশে পাশে বক্তব্য দিয়েছি, দোয়া করেছি, মা তুমি অসুস্থ দোয়া করেছি, মার বুকটা ভরে যেত। অথবা চেয়ারম্যান যখন হয়েছে কত মানুষ তারে টাকার মালা দিছে, ফুলের মালা দিছে, স্বাগতম শুভেচ্ছা দিছে, যদি তার মা বাবা বাইচা থাকে তার সামনে যা কইতো মা আমি চেয়ারম্যান হয়ে গেছি, মা একটা মুসকিয়েছে দিয়ে বলতো বাবা রে এই ঘাটাইল শহরে কে খুশি হইল না হইলো, আমি মাঝে খুশি হইছি, এই খুশি তুই কোটি টাকা দিয়েও কিনতে পারবি না, এই আনন্দ চেয়ারম্যান কোটি টাকা দিয়েও কিনতে পারতো না, কথা বলেন না কেন? ঠিক আমার নবীর মায়ের প্রশংসা করলে আমার নবী ওই জামানায় সবচেয়ে বেশি খুশি হইতেন। তাহলে আমরা নবীর মায়ের প্রশংসা কোন করব, আমার নবী মদিনায় বসে খুশি হবেন ইনশাল্লাহ, বলেন মায়ের প্রশংসা করলে যদি কোনো সন্তান বেজার হয় ওর মতো বেজর মার একটাও নাই, কথা কর না কেন? আজকে যুব সমাজ মারে ঘরে বাড়ি করে দেয়, বাপেরে বাদ দেয় না, চেয়ারম্যানের কাছে নালিশ দেয়, ওসি সাহেবের কাছে হাতে বাদ দেয়, কয়ে সাহ আমারে বাসান আমার কুলায় আমারে মারছে, কয়েকদিন আগে চাঁদপুরে দেখো নাই একটা পতিতা আর শিক্ষিতর কপালে জুতার বাড়ি, কথা বলে না কেন? বৃদ্ধ বাবার দাড়ি ধরে এইভাবে লড়াইতেছে, বাবারে লাত্তি দিচ্ছে, বাবারে ঘুষি দিচ্ছে, কলপারে ফেলাইয়া, যেই বাবার বুকের উপরে হাজারো লাত্তি দিছে মিলিয়াস রহমান জাহেদী এই উপজেলার চেয়ারম্যান এই লোক, আজকে সেই বাবা বৃদ্ধ হয়ে গেছে বিদায়, বাবার দাড়ি ধরে টানে মাইয়া কি অপরাধ কি? ডায়াবেটিস রোগী ঠিক পায় নাই বিছানে প্রস্রাব করছে, হার্টের রোগী ডায়াবেটিস রোগী ঠিক পায় নাই প্রস্রাব করে দিছে, এই অপরাধে বাবার দাড়ি ধরে টানে মাইয়া, হালাকে এই মাইয়া, এই মাইয়া, এই এই বদবخت কবিতা মহিলা ছোট্ট কালে বাবার কোলে কত প্রশ্ন করে দিছে, আমি আমার মা বলতে বলবো মারে, সারা দুনিয়া একদিকে স্বামী সন্তান একদিকে, তোমার তোমার মা বাবাকে একদিকে রাখো, যেই মা না হলে বাপ না হলে আজকে এত সুন্দর স্বামী পাইতে না, যুবক বিবি বরে গেলে বিবি পাবি, মা চলে গেলে কোনোদিন পাবি না, কেন জানোস? তোর এই বন্ধু ইলিয়াস রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি, পৃথিবীর 14টা কান্ট্রি আমি সফর করছি, লন্ডন বলো, কানাডা বলো, চায়না বলো, সিঙ্গাপুর বলো, পাসপোর্ট থেকে বলতে পারবো মালয়েশিয়া কতবার গেছি, এই যে গত সপ্তাহ ইন্ডিয়া পুরো 1 সপ্তাহ মাহফিল করে আসলাম, তোমরা দেখেছো লক্ষ লক্ষ মানুষ হয়েছে আমার এক একটা পোগ্রামে, শুধু মায়ের পাগল ইলিয়াসকে এক নজর দেখার জন্য আসছে, আসামের মুসলমান, গুয়াহাটির মুসলমান, নদিয়ার মুসলমান পাগল হয়ে গেছে আমার দেখার লাগা, যে মানুষ এই বক্তার কথা এইভাবে কান্দে কেন? শুধু আমি তোমাদের দুটা পাপ ধরে কেন কান্দো তোমরা জানো? এই ইলিয়াস রহমান জিহাদির অ্যাকাউন্টে তার মায়ের দোয়া আছে, তার বাবার দোয়া আছে, আমার মা 12 বছর বয়সে আবার বুকের বন্দি দিয়ে সিল্লাই সিল্লাই দোয়া করছে, আল্লাহ আমার ইলিয়াস কে তুমি আলেম বানায়ো, আমার ইলিয়াস কে তুমি আলেম বানায়ো, মায়ের দোয়া যার অ্যাকাউন্টে থাকবে পৃথিবীতে সে মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, যারা যার অ্যাকাউন্টে মায়ের দোয়া থাকবে ও সমাজের মাতবার হবে, ও উপজেলার চেয়ারম্যান হবে, ও ইউনিয়ন সভাপতি হবে, ও দুনিয়ার নেতৃত্ব দিবে, আর যার অ্যাকাউন্টে মায়ের বড় দোয়া থাকবে ও যতই শিল্পপতি হোক মানুষের কুত্তার মতো সিসি করবে, সমাজে কুত্তার দাম থাকবে আর দাম থাকবে না, কথা ঠিক না বেটা? কুকুরের দাম থাকবে ওর দাম থাকবে না, শুধু আমি তোমাদের দুটা পাও ধরছি,
তুমি মায়ের রসটা কেন বেশি করে জানো? আমার নবী নিজে বলেছে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোমার জান্নাত, মা বাবা তোমার জাহান্নাম। যুবক বিবি চলে গেলে বিবি পাওয়া যাবে, মা বাবা চলে গেলে কোনোদিন পাবি না, এই জন্য মা বাবারে কষ্ট দেওয়া যাবে না, ইনশাল্লাহ বলেন। আর যেই চাষি তোমার মায়ের প্রশংসা করবে, মায়ের ভালোবাসবে, তুমি তারে ভালোবাসবা। যেই মামানি তোমার মায়ের প্রশংসা করবে, তারে তুমি ভালোবাসবা। যদি মামার নবী জোরে কর মারহাবা, আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। হুজুরের একজন চাষি ছিল, আবু তালেবের বিবি, নাম তার ফাতেমা, আলীর মা। নাম কি? নাম কি জোরে কর? নবীর মেয়ের নাম কি? নবীর দাদির নাম কি? নবীর দাদির নামও ফাতেমা, নবীর মেয়ের নামও ফাতেমা। আর আমার বিশ্ব নবীর যে 8 বছর বয়সের থেকে ছেলের মতো পালছে, আলীরে খাওন দেয় নাই, আলীর বড় ভাই জাফরকে খাওন দেয় নাই, কিন্তু আমার নবীরে গোসল করায় খাওন দেওয়ার আগে ওই ফমিক ফ্যামিলিতে কেউ এক ঢোক পানিও পান করতো না। আমার নবী বিছানায় বালিশে মাথা দেওয়ার আগ পর্যন্ত আবু তালেবের ফ্যামিলিতে কেউ ঘুমাইতে যাইতো না। মাঝে মাঝে আমার নবী বলতেন, চাচি আম্মা আপনি তো আমার মায়ের দেখছেন, আমার মা কেমন ছিল? বলে, বাবা গো তোমার মায়ের তুমি যেমনে দেখছো আমরাও এমনি দেখছি, আমরা কষ্ট হয়ে গেছে, শেষ করে দিই নাকি? কি শেষ করবো, আওয়াজ তো দেয় না। আর আপনি তো বই ঝুলতাছেন খালি আমার দিকে, আপনার মাঝে মাঝে কদনে দিবেন, শক্তি আছে তো দেখতেছি, বুড়ো হইলে কি শক্তি আছে? মনে হয় আমার শাশুড়ির দল করে, এই জন্য আরো বেশি শক্তি। এই মুসলমান এবার আওয়াজ দাও, এই জমিনের মালিককে যেই পুরুষ দেখবা, তোমার যে স্বাস্থ্য ভাই, মামাতো ভাই, খালাতো ভাই তোমার মা বাবার প্রশংসা করবে, তাদেরকে ভালোবাসবা। এই হাদিস আমার কাছ থেকে নাও। হুজুরের চাষি হাতে মারে জিগায়, চাষি আল্লাহ, এইভাবে চাষিরে জিজ্ঞেস করে, চাষি আম্মা আমার মা কেমন ছিল? আবু তালেবের বিবি বলে, তুমি তোমার মারে যেমনি দেখছো আমরাও এমনি দেখছি। তবে বাবা তুমি যখন গর্বে ছিলা তখনের খবর তো তুমি জানো না। নবী আমার কি কয় শোনেন, চাচি আমি আমার মায়ের গর্বে থাক অবস্থায় দুনিয়ায় যা করছে তাও জানি। সুবহানাল্লাহ, আস্তে কইলেন, আপনি ভাবতেছেন এটা বানাই কইছি? শোনেন কোরআনে কি কয়, মায়ের পেটে থাক অবস্থায় নবী সব জানে, কোরআনে কি কয় তাই দেখেন। أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন, জীবনে হাড়ের লোক হবে না মিয়া। আমি তো কোনো দলের ভোট চাই নাই, আমি মাবুদের পক্ষে আল্লাহু আকবার ধ্বনি শুনতে চাইছি। أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ কোরআনে আল্লাহ তাই কয়, ও নবী আপনি দেখেন নাই আলাম তারা আর আরি আপনি কি দেখেন নাই? তো নবী দেখলো কইতে, নবী তো আইসা আব্রাহারে ধ্বংস করার 50 দিন পরে, আল্লাহ কইতেছে কোরআনে আপনি দেখেন নাই আব্রাহারে কেমনে ধ্বংস করছি? আল্লাহ বুঝাইতে চায় আমার নবী মায়ের গর্ব থাক অবস্থায় আব্রাহারে কোন কোয়ালিটিতে কোন প্রসেসে আমি শেষ করছি আমার নবী সব দেখছে, আর আমার নবীর কারণে ওই বেঈমানদের ধ্বংস করছি। সিনসার কোনো কারণ নাই, এক ঘাটাইলের মুসলমান চুপচাপ করে বইরে সেখানে আওয়াজ দিও সিংহ পুরুষের মতো, একমাত্র এরা মাহবুবকে পাইবার আশা আইসি, ঠিক না ভাই? ঠিক। তাহলে আমার যেই নবী মায়ের গর্ব থাক অবস্থায় আব্রাহাকে আল্লাহ ধ্বংস করে, ওই নবীরে কেউ গালি দেবার জায়গায় পুঁতে ফেলবো। এখানে শেষটা যুবক মাত্র 2 মিনিট আমার দিক তাকায় থাকে, আমেনা বলেন, আমি এমন একটা সন্তান জন্ম দিছি যেই সন্তানের চেহারার দিকে তাকাইলে ক্ষুধা লাগতো না। জোরে 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 জোরে,
আমাদের বাংলাদেশ এমন একটা দেশ, সম্প্রীতির দেশ, ভালোবাসার দেশ, আমরা মিলেমিশে থাকি, ঠিক না? মিটি আমরা তো ভারতের ওই গুজরাটের মুসলমানের মতো না, মুসলমানদেরকে এমন মায়ের মাঝে মাঝে মারে, রাস্তায় সুসা দেখলে বিলাইতে যেমনে মারে হেমনে মারে। অতএব আমরা সম্প্রীতির দেশ, ভালোবাসার দেশ, পূজার জায়গায় তারা পূজা করবে মণ্ডপে, আমরা ওয়াজের জায়গায় ওয়াজ করবো, কারো ইবাদতে কেউ বাধা দেব না। চেয়ারম্যান সাহেব যে কথাটা বলছে এটা আমি সারা বাংলাদেশে বলবো, উনি তো ঘাটাইলেই থাকবে আর আমরা তো সারা বাংলাদেশে বক্তব্য দেব। চেয়ারম্যান থাকলে এমনই একটা দরকার আছে, কথা বলেন না কেন? পূজার কারণে অনেক বক্তার ওয়াজ বন্ধ হয়ে গেছে, পূজার কারণে। কেন পূজার কারণে বন্ধ হবে? তাহলে তো পূজারে প্রাধান্য দিয়ে দিলাম, কথা কন না কেন? আমরা কি ওয়াজ দিয়ে কি পূজার মন্ডল যে ভাঙমু? আমরা বক্তার এখন বুঝি দাঙ্গা আমরা পছন্দ করি না, আর এই সরকারের আমরা দাঙ্গা হয়ই না, কথা কন না কেন? অতএব আমি ধন্যবাদ জানাই, আমি যখন ঘাটালের মধ্যে আজকে ওয়াজ করতে আসছি তাহলে বুঝতে পারছি ওরা যখন পরবর্তীতে একদিন পরেই কিছু হুজুর হইব তাহলে আমি বুঝতে পারছি এরা কায়দা কুদা করছে। আল্লাহর শুকর, আলহামদুলিল্লাহ বলেন। বাবা আমরা যে যে দল করি না কেন, আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জামাত করেন, যেটা মনে হয় সেটা করতে পারেন, জাতীয় পার্টি করতে পারেন, দল আমার কবরের পুঞ্জি না। আমার কবরের পুঞ্জি হলো ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন খায়রা ইয়ারা ফামাইয়া আমাল মিসকাল দাররাতিন শাররা ইয়ারা। যাররা পরিমাণ ভালো কাজ করবেন এটা আপনার অ্যাকাউন্টে থাকবে, যাররা পরিমাণ খারাপ কাজ করবেন ওটা আপনার অ্যাকাউন্টে কবরে যাবে। পৃথিবীর কোনো দলের ক্ষমতা, টাকার গরম, ক্ষমতার দামন, বংশের গরম কোনোটা আপনার কবরে চলবে না, ঠিক না বেটি? যেটা আমার নেক্সট কাজে লাগবে না ওই ক্ষমতা দেখায় কোনো লাভ নেই। অতএব আমি আপনাদের দুইটা পাও দূরে বলবো, এই দুনিয়া থাকার জায়গা না। যে জন্মে দাঁড়ায় আছেন আমি আপনাদের এক মিনিট ১৩ সেকেন্ড টাইম দিলাম, দাদা ভাইরা কেউ দাঁড়ায় থাকবেন না। এক মিনিট ১৩ সেকেন্ডের মধ্যে হয়তো আপনি বাঁকবেন না থাকবেন, দুইটা চিন্তা করেন, থাকতে হলে বসতে হবে। আপনি দাঁড়ায় পরে এই প্যান্ডেলটাকে অসুন্দরভাবে রাখবেন না, এখানে দামি দামি মানুষ বসে আছে আমার ডাইনি বামে। অতএব আমি সকলের কাছে দাবি রাখবো, আমি মুসাফির মানুষ, আমার কষ্ট দিয়েন না। যদিও আমার বাড়ি জন্মস্থান গোপালগঞ্জ, সেই টুঙ্গিপাড়ায়, কিন্তু আমার বাড়ি তো এখন ঢাকা কেরানীগঞ্জ। অতএব আমি সকলের কাছে দাবি রাখবো, কারো সামনে যেন একটু জায়গা ফাঁকা না থাকে, আমি সবার কাছে দুটা পায়ে হাত দিয়ে বলবো, এই মাহফিলটা একটা জান্নাতের বাগান। যদিও একটা ধানের চাতাল, তাই না? কি বলে, হ্যাঁ, ধান শুকায় রাইস বানায় না, চাউল বানায় না, কিন্তু এখন এটা চাতাল নাই, কিন্তু এটা হয়ে গেছে জান্নাতের টুকরা। আল্লাহ আকবার করে বলেন তো, এই জান্নাতের টুকরার ভিতরে আপনি বিক্ষিপ্ত অবস্থায় বসে থাকবেন, এটা দুনিয়ার কোনো গান বাদ্য প্যান্ডেল না, এটা হলো একটা জান্নাতের টুকরা। আলহামদুলিল্লাহ বলেন তো দেখি, আল্লাহ আকবার করে বলো তো দেখি। আল্লাহ যারা দাঁড়ায় আছে তাদেরকে বসার সুযোগ করে দেন। এবং সুদের গুণা এত মারাত্মক গুণা, আপনি শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সুদের গুণা হলো ৭০ কোটি, তার ভিতরে সবচেয়ে নিম্ন শ্রেণীর গুণা হলো তার মায়ের সাথে জানা করা। এই টাকা পয়সা দিয়ে কি করবেন রে চাতা? যেই মায়ের গর্বটা চিরে দুনিয়া আসছে, আপনার আমি যখন মায়ের গর্বে ছিলাম মায়ের পেটটা কত লেভেল ছিল, একটা দাগ আছিল না আমার পেটে। যারা বিবাহ করেছে, যাদের বিবিদের বাচ্চা হয়েছে, তল পেটের দিকে তাকায় দেখে লজ্জা কি হলো? আল্লাহ নিজে বলেছে মায়ের পেট চিরে দুনিয়া আসছো। মায়ের পেট মানে কি? মায়ের পেট ফাটাই আইছো? মার পেট চিরে মানে কি? প্রত্যেকটা মায়ের তল পেট চৈত্র মাসের পান মাটির মতো চিরে, তারপরে দুনিয়া আসছো এত লেভেল পেট। তুমি আর আমি পেটে থাকার কারণে মার পেটটা একটু উঁচা হয়ে গেছে, মার পেটটা সিরা সিরা। এরপরে আসছে ওই মায়ের সাথে জেনা করার গুণ, কবরে যাবার তোমার মুরগার রান আর গিরিল বানাই দেবো না সান্দু। খাবারদার, না খাইয়া মরে যাবেন, জীবনে এক টাকা সুদ খাবেন না, ইনশাল্লাহ বলেন, ইনশাল্লাহ জোরে বলেন। যদি কোন হুজুর খাইয়া ফেলাইছি পোলা বিদেশ যাবে, কেউ আর ১০০ টাকা দেয় না, ২ লাখ টাকা সুদে আনছি, কি আর ভয় হবে? হুজুর দান পাট নাই, দোকান পাট নাই, ব্যবসার মাল উঠাইতে থাবা দিয়ে একজনের কাছে ৫০,০০০ টাকা সুদে আনছি, ব্যাংকের থেকে আনছি, ব্যাংকের থেকে টাকা এনে লোন এনে বাড়ি করছি, হুজুর কি করবো? সুরত একটা আছে,
সুদের টাকাগুলা জায়গা বেছে পারেন, বাড়ি বেছে পারেন, তাড়াতাড়ি দিয়া সারা দিন 24 ঘন্টা সিজদা করে কাঁদতে থাকেন, মাস সাদের জানা করার গুনাহ নিয়ে কবর দিতে চাইবে। কসম আল্লাহ, সারা জীবন মৃত্যুরা কোন কাঁদলেও সুদের গুনা মাফ হইব কিনা আমি জানি না। মাসলায় আসে নাই যে সুদের গুনা পেটে ঢুকাইয়া আল্লাহ সহজে মাফ করবে এমন মাসলা নাই। হ্যাঁ, কাঁদতে কাঁদতে হয়তো আল্লাহ মাফ করে দিলে দিতেও পারে, তাহলে বুঝালাম সুদের কত মারাত্মক গুনা। জেনার চাইতে বেশি গুনা, নামাজ না পড়ার চাইতে বেশি গুনা সুদের গুনা। কি মনে করলেন আপনি সুদের? আল্লাহ গজব থেকে আমার বাংলাদেশকে হেফাজত করেন। আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে সুদ খাওয়ার সময় আল্লাহর নাম নেওয়া যাবে না, বিড়ি খাওয়ার সময় তো যাবে, এটা তো খান, বিড়ি ধরার সময় বিসমিল্লাহ করে ধরায় দেখবেন সাথে সাথে কাফের হয়ে যাবে। মদের গিলাস হাতে নিয়ে মদ খাইবার সময় বিসমিল্লাহ করে খাইবেন, কবে এটা তো আল্লাহর নেই, এটা তো ফলের রস দিয়ে বানাইছে, সাথে সাথে কাফের হয়ে যাবে। অতএব হারাম জিনিস খাইবার সময়, হারাম কাজ করার সময়, পরের গাছের পেঁপে চুরি করার সময়, ডাব চুরি করার সময়, পরের ঘেরের মাছ চুরি করার সময় বিসমিল্লাহ করে টান দিলেন, সাথে সাথে কাফের হয়ে যাবেন। ইমান গড়তে সময় লাগে, ইমান যাইতে কিন্তু সময় লাগে না, কথা বলেন না কেন? অতএব এখন যে আপনারা ওয়াজের মাঠে বসে আছেন চেয়ারম্যান সাহেবকে সাথে নিয়ে, অনেক আওয়ামী লীগ বিএনপির নেতা ভাইদেরকে সাথে নিয়ে বসে আছেন এই ময়দানটা জান্নাতের বাগানে বসে, তওবা নিয়াত করে বলবেন এখন কি আল্লাহ নাম নেওয়া যায় কি যায় না, আল্লাহর প্রশংসা করা যায় কি যায় না? তাহলে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ। তাহলে সামনে আল্লাহ না কইছেন, পিছনে আল্লাহর দৃষ্টি আছে, একসাথে বলেন তো আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, হামদান কাসীরা তাইয়্যিবা মুবারাকান ফীহি।